আলিপুরদুয়ারের বীরপাড়া চৌপতিতে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধরের অভিযোগ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এখন কি পরিস্থিতি তপন রয়েছে প্রতিনিধি তপন? দেখো এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে হলেও কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে আলিপুরদুয়ার বীরপাড়া এই চৌপতি অঞ্চলে। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকাকে ঘিরে রেখে দিয়েছে, কিন্তু জনতা বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ হয়ে জনতা কিন্তু রয়েছে। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আজকে যে খণ্ডযুদ্ধ বেঁধেছে তাতে অতি শামুকতলা থানার পুলিশের গাড়িটা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে, পুলিশকে মারধর করা। এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ একজনকে মাত্র গ্রেপ্তার করতে পেরেছে। ওটা এলাকা জুড়ে কিন্তু পুলিশি তল্লাশি শুরু হয়েছে। তপন, কেন এই পরিস্থিতি? দেখো দুপুরে একটি পথ দুর্ঘটনা হয়, পথ দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলে মৃত্যু হয়। এরপরেই উত্তেজিত হয়ে পড়ে ঘটনাস্থলে স্থানীয় মানুষরা, তাদের দাবি আলুর গাড়িতে থেকে পুলিশ পয়সা তোলে এবং তার জন্য আলুর গাড়ি দ্রুত গতিতে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার ফলে এই ঘটনা জেরে এই মুহূর্তে উত্তেজনা। ধন্যবাদ, পরিস্থিতিকে নজর রাখো তপন। ড্রাইভারটার অবস্থা ভালো না, বিশেষ হসপিটালে চলে গেছে।